हाय फ्रेंड আমি শরণ নিহাজি তোমাদের ফেভারিট চ্যানেল কিউডি বাইসন WB ইন্টারভিউ प्रिपरेशनের আজকে 47 নাম্বার পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পার্টে তোমাদের যে রিকোয়েস্ট তার উপরে থাকছে ডিপ্লোম্যাটিক কোশ্চেন। ডিপ্লোম্যাটিক কোশ্চেন কি করতে পারে এবছর তোমাদের ইন্টারভিউতে এবং তার উত্তরটা তোমরা ঠিক কিভাবে দেবে সেই নিয়ে আজকের ভিডিও। তা কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা WB এর ক্যান্ডিডেট হয়েছো তাদের জন্য একটা WhatsApp গ্রুপ তৈরি করেছি আমরা, যার লিংক কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। সেখান থেকে কিন্তু তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু প্রতিদিনের ভিডিওর ফ্রি PDF আমরা ওখানে প্রোভাইড করে থাকি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে ডিপ্লোম্যাটিক কোশ্চেনে ঠিক কিভাবে আসবো সেটা একটু প্রথমে একটু দেখে নিই। মনে করো তুমি যখন ইন্টারভিউ টেবিলে গেলে তখন তোমাকে একটা প্রশ্ন করলো যে তোমার প্রিয় উৎসব কী। দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকের অনেক ধরনের উৎসব থাকতে পারে, কারো ঈদ থাকতে পারে, কারো দুর্গাপুজো থাকতে পারে। তো তুমি ধরো মনে করলে যে বললে যে আমার প্রিয় উৎসব হলো দুর্গাপুজো, ঠিক আছে। তো তখন তোমাকে ঠিক কেমন ধরনের ডিপ্লোম্যাটিক কোশ্চেন করতে পারে চলো দেখা যাক, অর্থাৎ ক্রস কোশ্চেন যাকে বলা হচ্ছে। তোমাকে সে বিষয়ে কিন্তু এই প্রশ্নটা করতে পারে যে যদি তুমি এই চাকরিটি পাও তাহলে তুমি তোমার প্রিয় উৎসবে ছুটি পাবে না, এ বিষয়ে তোমার কি মতামত। অর্থাৎ তুমি যখন তোমার যে প্রিয় উৎসব দুর্গাপুজোতে ছুটি পাবে না তখন কি অভিমত বা কি মতামত তুমি এ বিষয়ে দেবে, এই ধরনের একটা ডিপ্লোম্যাটিক কোশ্চেন কিন্তু তোমাকে করতে পারে এবং তার উত্তরটা কিন্তু তোমাকে অত্যন্ত সংযতভাবেই দিতে হবে। তো চলো তার উত্তরটা কি হবে দেখে নিই। তার উত্তরটা হবে যে স্যার আমি যখন পুলিশের ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমি জানতাম যে উৎসবে পুলিশের কোনো ছুটি নেই, বরং সে সময় বেশি করে ডিউটি করতে হয়, কারণ সাধারণ মানুষ তাদের প্রিয় উৎসব দেখতে বাড়ির বাইরে বেরোন আর তখন পুলিশকে তার ডিউটি পালন করতে হয়। সুতরাং আমি সাধারণ মানুষকে নিরাপত্তা স্বার্থে ছুটি স্যাক্রিফাইস করতে রাজি। অর্থাৎ তোমাকে এটাই তুলে ধরতে হবে যে আমার প্রিয় উৎসব দুর্গাপূজা হওয়া সত্ত্বেও আমি কিন্তু এ সময় ছুটি চাই না। আমি জানি যে পুলিশের কাজ হলো 24x7 ডিউটি করা, 24x7 ডিউটি করা, আর উৎসব মুখর সময়ে যখন মানুষ তাদের বাড়ি বাইরের থেকে বেরোবে সে সময় পুলিশ তাদের নিরাপত্তা দেবে, এটাই স্বাভাবিক। এবং মানুষের নিরাপত্তার স্বার্থে আমি আমার ছুটি স্যাক্রিফাইস করতে রাজি। এই উত্তরটা কিন্তু তোমরা দিতে পারো, একদম পারফেক্ট একটা উত্তর হবে এবং এখান থেকে কিন্তু সেমন ধরনের কোনো ক্রস কোশ্চেন আসার সম্ভাবনা নেই। নেক্সট দেখো যে প্রশ্নটা তোমাদেরকে করতে পারে আরও একটি ডিপ্লোম্যাটিক কোশ্চেন, যে যদি তুমি কনস্টেবলের চাকরি থেকে ভালো জব পাও তখন তুমি কি সিদ্ধান্ত নেবে। কোশ্চেনটা এটাই যে তুমি যদি এর থেকে কোনো ভালো গ্রেডের চাকরি পাও তখন কি তুমি কনস্টেবলের পদটি ছেড়ে দেবে, এই প্রশ্নটি কিন্তু তোমাকে করতে পারে এই ডিপ্লোম্যাটিক কোশ্চেন হিসেবে। তো সেক্ষেত্রে তোমাকে যেটা বলতে হবে, আমরা যেটা জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এখন গ্র্যাজুয়েটেড, ঠিক আছে। তো যারা গ্র্যাজুয়েটেড তারা যে উত্তরটা দেবে যে আমি যেহেতু গ্র্যাজুয়েটেড তাই আমি যদি SI বা SI জব পাই তবে আমি সেই চাকরি করব, কারণ প্রত্যেকটা মানুষই চায় তার জীবনের উন্নতি ঘটাতে। কিন্তু যতদিন পর্যন্ত আমি উপরি পোস্টে যেতে পারবো না আমি নিরলসভাবে এই চাকরিতে ডিপার্টমেন্টকে সাহায্য করার জন্য 100% দেব। একটা কথা মাথায় রাখবে, তোমরা যদি এই উত্তরটা দাও দেখো এখান থেকেও কিন্তু কিছু ক্রস কোশ্চেন আসতে পারে। এখান থেকে ক্রস কোশ্চেন কেমন আসতে পারে দেখো, ইভেন এই প্রশ্নের উত্তরটা তুমি যেভাবেই দাও না কেন একটা না একটা তোমাকে ক্রস কোশ্চেন করবে এবং সেই ক্রস কোশ্চেনের জন্য তোমাকে রেডি থাকতে হবে। তুমি যদি এই উত্তরটা দাও তাহলে তোমাকে এই কোশ্চেনটা করতে পারে যে তুমি তো গ্র্যাজুয়েটেড, তুমি মনে করো SI বা SI পদে চাকরি পেয়ে গেলে, তা আমি তোমাকে এখন তাহলে যে কনস্টেবলের জন্য নিচ্ছি তাহলে তখন যে কনস্টেবলের পদটি শূন্য হয়ে যাবে সেটা, তাহলে আমি তোমাকে কেন নেবো এই চাকরিতে, এই ধরনের একটা কিন্তু কোশ্চেন তোমাকে করতে পারে। তো তোমাকে কিন্তু সে সময় একটু ভেবেচিন্তে উত্তরটা দিতে হবে। দেখো আমি এখানে কিন্তু অন্য কোনো চাকরির কথা বলিনি, আমি কিন্তু SI এবং SI এর কথা বলেছি। অর্থাৎ তুমি কিন্তু পারলে প্রথমেই বলবে যে পুলিশের চাকরির প্রতি আমার ভালোবাসা প্রচুর, অর্থাৎ তুমি যে পুলিশের চাকরি করতে চাও সেটা কিন্তু ইন্টারভিউয়ারদের তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। যে তুমি যদি বলো যে না স্যার আমার গ্র্যাজুয়েটেড আছে আমি যদি অন্য কোনো চাকরি পাই তো সেখানে চলে যাবো, সেক্ষেত্রে একটা কিন্তু নেগেটিভিটি এবং ক্রস কোশ্চেন আসা কিন্তু প্রচুর সম্ভাবনা থাকবে। এবং তুমি যদি এটা বলো যে আমি SI বা SI অর্থাৎ পুলিশের পোস্টের ভিতরেই থাকবো, সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস ক্লিয়ার হবে যে সে কিন্তু পুলিশেরকে মানে পুলিশের জবকে অত্যন্ত ভালোবাসে। পুলিশের চাকরি কিন্তু অত্যন্ত কষ্টের একটি চাকরি, বাড়ি থেকে দূরে গিয়ে থাকতে হয়, ডিউটি করতে হয় 24x7। তো সেক্ষেত্রে কিন্তু
তোমরা যেটা বলবে যে পুলিশের চাকরির প্রতি তোমার ভালোবাসা প্রচুর এবং পুলিশেরই কোনো একটি পদের নাম করবে যে ক্ষেত্রে উচ্চ পদে র্যাঙ্ক করা যায়। ওকে, নেক্সট দেখো যে প্রশ্নটা তোমাদের হতে পারে তার আগে বলে দিই যে তোমরা যদি আমাদের এই পিডিএফটি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। দেখো নেক্সট তোমাকে যে প্রশ্নটা করতে পারে যে কেন তোমাকে আমরা এই কাজের জন্য বেছে নেব, এই ধরনের প্রশ্নগুলি মূলত তোমাদের প্রাইভেট সেক্টরে কাজের জন্য করা হয়ে থাকে, কিন্তু জবের জন্য যে গভর্নমেন্ট সেক্টর সেখানেও কিন্তু আজকাল এই ডিপ্লোম্যাটিক কোশ্চেন হিসেবে কিন্তু করা হচ্ছে। এবং সেক্ষেত্রে তোমাকে যে পয়েন্টগুলো তুলে ধরতে হবে সেগুলি হলো, ফার্স্ট পয়েন্ট, আমি সৎ এবং নিরলসভাবে কাজ করতে ভালোবাসি, অর্থাৎ তোমাকে প্রথমে বুঝিয়ে দিতে হবে যে তুমি সৎ। ওকে, নেক্সট, খুব দ্রুত যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে আমি পারদর্শী, অর্থাৎ কোনো একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তুমি একদম পারফেক্ট সেটা তোমাকে ইন্টারভিউয়ারকে বোঝাতে হবে। নেক্সট, আমি সকলের সাথে মিশে কোনো একটি কাজ করতে ভালোবাসি যাতে প্রত্যেকের মতামত এবং কাজটি দ্রুত সম্পূর্ণ করা যায়। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে তুমি প্রত্যেকের সাথে কাজ করতে ভালোবাসো। কেন ভালোবাসো? কারণ তাদের মতামত অর্থাৎ তাদের প্রত্যেকের মতামত নিয়ে একটা সিদ্ধান্ত পৌঁছানো এবং সেই কাজটি দ্রুত সম্পূর্ণ করা যায়, সেই জন্য কিন্তু আমি প্রত্যেকের সাথে মিলেমিশে কাজ করতে ভালোবাসি। নেক্সট কোশ্চেন, আমি নিজে নিজেকে মোটিভেটেড করতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টটা তোমরা বলতেই পারো যে আমি কিন্তু নিজে নিজেকে মোটিভেটেড করতে পারি। তোমরা যদি এই চারটে পয়েন্ট বলো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এই কাজের জন্য তুমি কেন যোগ্য সেটা ইন্টারভিউয়ার বুঝে যাবেন। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে তোমার দুর্বলতা কোথায়, তোমাকে আবারও বলছি এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি সেন্সিটিভ কোশ্চেন এবং ডিপ্লোম্যাটিক কোশ্চেন, তো এর উত্তরগুলো কিন্তু তোমাকে খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে দিতে হবে। তো এক্ষেত্রে তোমাকে যেটা বলতে হবে, যদি কোনো ব্যক্তি আমার কাছে কোনো কিছু চায় তবে আমি তাকে না বলতে পারি না, যার ফলে বিভিন্ন সময় আমাকে সমস্যার মুখে পড়তে হয়। অর্থাৎ তুমি এটা তাকে বোঝাতে চাচ্ছ যে তুমি মানুষকে সাহায্য করতে ভালোবাসো, ইন্টারভিউয়ারকে কিন্তু তুমি এটা বোঝালে যে মানুষকে তুমি সাহায্য করতে ভালোবাসো এবং এই সাহায্য করার জন্যেই তোমাকে কিন্তু মানে মাঝে মাঝে বিপদে পড়তে হয় বা সমস্যার সম্মুখীন হতে হয়, এটা কিন্তু তুমি ইন্টারভিউয়ারকে বুঝিয়ে দিলে। নেক্সট যে পয়েন্টটা তোমরা বলতে পারবে সেটা হলো, অন্যকে সহজে বিশ্বাস করে নেওয়া আমার একটি মস্ত বড় দুর্বলতা, অর্থাৎ তুমি অন্যকে খুব সহজে বিশ্বাস করে নিতে পারো। নেক্সট, আমার যে কাজ ভালো লাগে না আমি সেই কাজটি করতে ভালোবাসি না, অর্থাৎ তোমার যেটা ভালো লাগে না তুমি সেটা করতে ভালোবাসো না, এটা তুমি বলতে পারো। আরও একটা পয়েন্ট যেটা বলতে পারো সেটা হলো, আমি যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা শেষ করেই অন্য কাজে মনোনিবেশ করি, যার ফলে অনেক সময় অনেক কাজ মিস করে ফেলি যেটা আমার একটি দুর্বলতা। অর্থাৎ তুমি ইন্টারভিউয়ারকে এই পয়েন্টের মধ্য দিয়ে বুঝিয়ে দিলে যে তোমার কাজের প্রতি কতটা দায়বদ্ধতা, তুমি সেই কাজটি শেষ করে যে কাজটা করছো সেই কাজটা শেষ করেই তুমি অন্য কাজ শুরু করো, ঠিক আছে? এটা কিন্তু তুমি এই পয়েন্টের মধ্য দিয়ে বুঝিয়ে দিলে। নেক্সট তোমাকে যে প্রশ্নটা করতে পারে যে তুমি কেন পুলিশ কনস্টেবলের জবকে বেছে নিলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বা বলা যেতে পারে যে তুমি কেন এই জবে কেন তুমি আসলে। তো সেক্ষেত্রে তুমি যেটা বলতে পারবে যে স্যার পুলিশের জন্য আমার চিরদিনের স্বপ্ন, যদি আমি এই জবটি পাই তবে একদিকে যেমন আমার স্বপ্ন পূরণ হবে একইভাবে অন্যদিকে আমি আমার পরিবারের ব্যয়ভার বহন করতে পারবো, কাজেই দুটি স্বপ্ন একই সাথে পূরণ হবে। তাছাড়া পুলিশের চাকরিতে সাধারণ মানুষকে প্রত্যক্ষভাবে সাহায্য করা এবং সমাজ সেবার মতো কাজে থাকা যায় যা সত্যি একটি অভাবনীয় বিষয়। অর্থাৎ তুমি ইন্টারভিউয়ারকে বোঝালে যে তোমার স্বপ্ন পুলিশের চাকরি এবং তুমি যদি এই চাকরিটি পাও তাহলে কিন্তু তুমি তোমার ফ্যামিলিকেও সাহায্য করতে পারবে এবং মানুষকে প্রত্যক্ষভাবে সাহায্য করতে পারবে, মানুষের সমাজ সেবাও তুমি করতে পারবে, এজন্যই কিন্তু তুমি এই কনস্টেবলের জবটি বেছে নিয়েছো। তুমি যদি এই পয়েন্টটি বলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং সুন্দর একটি উত্তর। তো তোমরা যদি এর পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে। তোকে ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে।